হ্যালো বন্ধুরা সৈমন্তিকা লাইফস্টাইলের আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে যাওয়া ব্লগ এন্ড উই আর ট্রাভেলিং টু কেন্ট সো চলুন সব কিছু দেখাতে থাকবো বল জীবনে সব আমার মা আমার কি দুঃখ আমরা ফ্যামিলি ট্রিপই করছি ইটস অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি মানে এবার সুইটিদের সঙ্গে ট্রাভেল করছি সো আমরা প্রথমেই চলে গেলাম ভিক্টোরিয়া স্টেশনে যেখান থেকে আমাদের ন্যাশনাল এক্সপ্রেসের বাস ছাড়বে পকেন্ট। আর যেখানে আমরা নামবো সেই জায়গাটার নাম ফোক্সটন ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের বাস পেয়ে গেলাম এবং আনন্দ করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম ফোকসটনের উদ্দেশ্যে একটা ভেতরে তো অসাধারণ আনন্দ হয় তাই না বলুন কোথাও বেড়াতে গেলে আর সবাই মিলে হইহুল্লোড় করে গেলে তো মজা আরও দ্বিগুণ হয়ে যায় সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফোকসটোন ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম নিউ বিচ রিসর্ট যেখানে প্রত্যেকটা ক্যারাফেন হাউস ছিল আর আমরা এরকমই একটা ক্যারাভেন হাউস নিজেদের জন্য বুক করেছিলাম আমাদের ক্যারাভেন হাউসটার নাম ছিল ট্রাস্টি সো এখানে দেখুন চারিদিকে এরকম আর এইটুকুনি ক্যারাভেন হাউসের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে রাখা আর এটা ব্যালকানিটা যেটা আপনাদের আমি দেখাতে থাকবো এখন সো প্রথম এরম ঢুকেই ব্যালকানিটা মনে হচ্ছে যেন বাড়ির তলায় চাকা লাগিয়ে না নিয়ে আসি আমাদের লন্ডনে ফেরত আর ঢুকেই সুন্দর একটা হল বিশাল বড় সিটিং মানে হলটাকে ওরা দারুণ করে রেখেছে বড় সড়ো বড় সড়ো একটা সোফার অ্যারেঞ্জমেন্ট টিভি আছে ওখানে ডাইনিং টেবল ছোট একটা কিচেন এর মধ্যে মাইক্রোওয়েভ কেটল গ্যাস মানে হব রান্নার সব কিছু কাটলারি ক্রকারিজও প্রচুর পরিমাণে ছিল সো কোনো অসুবিধা আমাদের হয়নি আর আমরা সাথে করে সব কিনেই ফোকসটন থেকে ওখানে নিয়ে গেছিলাম ফ্রিজ একদম আমাদের ভর্তি ছিল টু কুক তারপর দেখায় আপনাদের এখানে এইটুকুনি ক্যারাভেন হাউসের মধ্যে দু দুখানা বাথরুম ছিল একটা অনলি টয়লেট একটা উইথ ফর চান করা অ্যান্ড এভরিথিং সে এই বেডরুমটা দুটো দেখুন ছোটো ছোটো সিঙ্গেল বেড যেটা শান আর রেনি নিজেদের ব্যাক ফেলে দিয়েছিল যে আমাদের রুম আর এটা একটা বিগ রুম যেহেতু আমাদের সাথে রোজ আছে সুইটিটা বললো তোরা ওখানেই শো আর আমি গোপালের ডাকারও জায়গা করে নিয়েছিলাম ছোট্ট করে সানরণীদের রুমটার মধ্যে আরেকটা রুম ছিল যার মধ্যে দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড ছিল যার মধ্যে সন্দীপ দা আর সুইটি কীভাবে যে পুরো ট্যুরটা শুয়েছে ওরাই জানে হ্যাটস অফ টু দ্যাম এই দেখুন আর আমার ছোটোটা তো এসেই আনন্দ করতে আরম্ভ করেছে এখানে ব্যালকনিতে একদম ফ্রিলি নো গাছ নাথিং ছেলেও আনন্দ পেয়েছে রেনিও খুব মজায় আছে সো বাচ্চারা খুশি মানে আমরা খুশি আর আমরাও খুব আনন্দে ছিলাম এই দেখুন ফান মুডে সুইটি যোগা মুডে রেনি ও হো জায়গা চেঞ্জ হতে হতে সব কিছু চেঞ্জ হতে লেগেছে ভেরি গুড ভেরি গুড আর দুষ্টুমি মোডে সান রোজ মামার হাত ধরে তুমি যেহেতু এটা একটা রিসর্ট ছিল এর মধ্যে সুইমিং পুল ছিল তো বাচ্চারা তো নেমেই পড়ল তার সঙ্গে সন্দীপ দা আর নেমে পড়লো আমি আর সুইটি নামিনি যেদিন আমি নেমেছিলাম সেদিন ভিডিও করতে পারিনি কারণ প্রথম দিন করতে গিয়ে জানতে পারলাম নো ভিডিওস তো আমার ছেলে মেয়েরা প্রচণ্ড মজা করেছে হই হৈ করে এসে আমরা সন্দীপ দা শুরু করে দিল পকোড়া ভাজতে কারণ স্ন্যাক্স খাবো খুব খিদে পেয়েছে খেয়ে আমরা যাব সি সাইডে একটু সানসেট দেখতে সো ইয়া সবাই টায়ার গোরকি আর সন্দীপদা লেগে পড়েছে রান্নার ওখানে আর দেখুন এ কী করছে ভগবান জানে রেনিও টায়ার্ড বসে আছে সো আমরাও সব আছি বসে যে ভাবছি কখন স্ন্যাক্সটা হবে আর কখন ওখানে যাব। এইখান থেকে আমাদের যে রিসর্টটা ছিল ওখানে যে সি সাইডটা ছিল সেটার কাছে বোল্ডার ছিল তো ওইখানে নামা যেত না বাট ইউ ক্যান সি দ্য ভিউ অফ দ্য মানে সি এর ভিউটা নিতে পারবেন সানসেট সানরাইজটা দেখতে পারবেন বা উইক্যান নট গেট ইন টু দ্য ওয়াটার দ্যাট ইজ নট অ্যালাউড ওভার দেয়ার আর একমাত্র আমার মেয়ে ভাবছিল আমি প্রেমের সবাই মজা নিচ্ছে দ্যাট ইজ রিয়েলি নট ফেয়ার আনফেয়ার টু হওয়ার কিন্তু কিছু করার হঠাৎ কি দেখি দেখুন অনির্বাণ ওখান থেকে গিয়ে বোল্ডারে চাপছে কত বারণ করলাম কিন্তু কি করা যাবে তার হিরো সাজার শখ হয়েছে তাই তিনি বোল্ডারে উঠে দাঁড়ালেন ভেরি গুড সবাই মজা করতে গেছে করুক বলুন এত সুন্দর সানসেটটা ছিল যে সবার ফোন বেরিয়ে পড়লো পকেট থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ি ফিরে গিয়ে এত টায়ার্ড ছিলাম যে সন্দীপ দ্বারা চিকেন কারি রাইস করলো সাই থেকেই আমরা শুয়ে পড়লাম কারণ পরের দিন উঠে বড় জার্নি আছে পরের দিন উঠে সবাই আর বেরোলো না আমি আর সুইটি শুধু গেলাম সানরাইজ দেখতে কেননা এটা মিস করা যায় না রোজ রোজ ঘুম ভাঙবেও না তাই ম্যানেজ করে চলে গেলাম কি অসাধারণ সানরাইজ দেখুন ফিরে আসার পর দেখলাম অ্যাভোকাডো অ্যাপল বয়েলড এগ অমলেট টোস্ট সব কিছু অনির্বাণ আর সন্দীপ দা মিলে রেডি করে রেখেছিলো ফর ব্রেকফাস্ট সো আমরা ঝরাপট খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার আমরা রেডি হচ্ছি ওইখানে ক্যারাভেন হাউসটা একটা ছোটো ছিল বলে যার যার রুমে লাগেজ রাখা সম্ভব ছিল না সো হলেই রাখতে হচ্ছিলো আর বারবার সুটকেস খুলে নিতে হচ্ছিলো বা উই হ্যাভ টু গেট রেডি কারণ বেরোতে হবে উইল গো টু ডোভার অ্যান্ড ক্যান্টারবেরি সো ফার্স্ট আমরা রওনা দিলাম ডোভারের উদ্দেশ্যে দেখুন কী বিউটিফুল ওখানে হোয়াইট ক্লিফ বলে একটা জায়গা আছে দ্যাট ইজ রিয়েলি বিউটিফুল সো চারিদিকে সত্যি খুব মনোরম পরিবেশ আর কি সুন্দর দৃশ্য মানে দেখতে দেখতে পৌঁছে গেলাম দেখুন হোয়াইট ক্লিফে আর দূর থেকে দেখা যাচ্ছে ডোভা কাসল সেখানে আর আমরা যেতে পারিনি সো এখানে একটা ডকও আছে ডকিওটাও আছে যেখানে বড় বড় জাহাজ ঢোকে বন্দর ঢোকে আর বেরোয় সো সেটাও দেখতে পেলাম ভিউটা আর হোয়াইট ক্লিফে দেখুন কি বড় জাহাজটা ছিল অ্যান্ড ইট ওয়াজ জাস্ট কামিং ব্যাক ফ্রম ফ্রান্স এখান থেকে ফ্রান্স একদম অপোজিটটা এটার ক্রস সাইডটাই হচ্ছে অপোজিট সাইডটাই হচ্ছে ফ্রান্স সো ইয়া আর এই দেখুন সেই দেখতে আসার জায়গা হোয়াইট ক্লিফ এর নিচেও যাওয়া যায় যারা প্রচণ্ড হাঁটতে পারে তারা ওই নিচে গিয়ে সি সাইডটায় যাবে আমাদের ওখানেই দম আটকে গেছিলো আর পারলাম না সো দূর থেকেই দেখে বাই বাই করে একটু চা কফি খেয়ে রওনা দেবো ক্যান্টারবাড়ির উদ্দেশ্যে সো ইয়া একটু রেস্ত নেওয়া বন্তাহে কারণ আবার আরেকটা একটা জায়গা যেতে হবে সো চলনা দিয়ে দিলাম ক্যান্টারবারি উদ্দেশ্যে ক্যান্টারবারিতে আমরা যেটা মেন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যান্টারবারি ক্যাথিড্রল ইট ইজ দ্য ক্যাথিড্রল অফ দ্য আর্চ বিশপ অফ ক্যান্টারবারি দ্য লিডার অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড সো এটা কাইন্ড অফ একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটাকেই আমরা টার্গেট করে মেন এগোচ্ছি যেটা দেখে আমরা একটু আনন্দ পাবো দেখুন কি অসাধারণ ক্যাথিড্রলটা কারণ একটা যদি জানেন তো যে একদিনে যদি চার পাঁচটা জায়গা যান সব কিছু কভার করা যায় না সো যেটা মেন অ্যাট্রাকশন সেটাই আমরা টার্গেট করি আর দেখুন এটা ছিল ভেতরটা কিছুটা রুইন হয়ে গেছে কিছুটা এখনও ইউসেজের মধ্যে আছে এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এটার গ্লাস ওয়ার্ক আছে ভেতরে প্রচুর তো সবটা তো আমি ক্যাপচার করতে পারিনি কারণ সাথে ছোট মেয়েও ছিল কিছুটা দেখুন ব্লু গ্লাস পেন্টিং এগুলো গ্লাস ওয়ার্কগুলো আমি একটু করে কাভার করেছি সো যেটা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরলাম এখানে যাওয়ার অনুমতি থাকে সো ইয়া ইটস বিউটিফুল এই যে গেলাম ক্যান্টারবারিতে গিয়ে এত পড়েছি যখন আমি লাইফ ইন ইউকে টেস্ট দিয়েছি তখন আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি এসব পড়েছি কোনোদিন ভাবিনি গিয়ে উঠবো কারণ সেভাবে কোনো কিছু ঠিক ছিল না আজকে দেখে মনে হলো ইয়েস যখন ইন্ডিয়ান হিস্ট্রি পড়তাম ইন্ডিয়ান হিস্ট্রির জায়গায় যেতাম মজা লাগত ঠিক সেরকম ইউকে হিস্ট্রি যখন পড়েছে সেই সব ওয়ার্ল্ডেরিচেস সাইডগুলোতে যেতে পারছি রিয়েলি ফিলিং প্রাউড অফ দ্যাট সো ইয়া ভালো লাগলো মজা লাগলো দেখুন কত কিছু ভেঙেও গেছে ইটস আ ভেরি ভেরি ওল্ড ওয়ান সো ইয়া বান্তাহে কিছু ওরা মেনটেন করতে পারে কিছু করে না কিছু রুইন হিসেবেই ওরা ওটাকে পপুলার করে রেখে দিয়েছে সো ওখান থেকে নিজেদের সব কিছু দেখে শুনে একটু খাওয়া দাওয়া করে আমরা ফেরত চলে আসলাম আবার আমাদের নিউ বিচের কারাভেন রিসোর্টে সেখানে এসে আবার একটু কিছু যাই হোক খেয়ে দেয়ে রাত্রিবেলা একটু মজা করে নিজেদের মধ্যে মজা করে পরের দিন আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে যেটার জন্য আমরা কেন্টে এসেছিলাম সি সাইড যাবো তো কালকে আমরা ডিম চার্চ বিচ যাব যেটা আমাদের রিসোর্টের ওখান থেকে জাস্ট ফাইভ মিনিটসের ডিস্টেন্সে মানে বাসে একটা দুটো স্টপ সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রোজের এটা ফার্স্ট টাইম ছিল অফকোর্স আর সানের ফার্স্ট টাইমই বলতে পারেন কারণ ও যখন ফার্স্ট টাইম ম্যারাকেশে গেছিলো মানে মোরক্কয় গেছিলো এসোভেরা বিচে তখন হি ওয়াজ জাস্ট নাইন মান্থস সো উই অর অল হ্যাভিং ফান বাচ্চা দুটো মানে রেনি আর শান্ত অসম্ভবভাবে চানই করলো পুরোপুরি আমরা সবাই বাদবাকি পা ভেজালাম মজা করলাম ওদের জন্যই তো মেনলি যাওয়া বলুন যাতে বাচ্চারা খুব মজা করতে পারে সাথে আমরা ফাও মজা নিয়ে নিই আমরাও আমরাও সারা জীবন খুব কষ্ট করি ছেলে মেয়েদের জন্য ওদের সাথে সাথে পেছন পেছন আমরাও একটু করে মজা নিয়ে নিই তাই ওরা চান আমরা পাবে যেন অ্যান্ড উইবার হ্যাপি কত বছর পর আমি সিসাইডে গেলাম লাস্ট আমি মরক্ক হয়ে গেছিলাম সো দিনটা তো এভাবেই কেটে গেল আমরা ফিরলাম একটুখানি বাচ্চারা ওখানকার আর কেটে খেললো রাত্রি খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম কারণ মন খারাপ লাগছিল পরের দিন সকালে উঠেই আমাদের চলে যাওয়া সো ইয়া দিন শেষ আর কিচ্ছু করার নেই ট্যুর শেষ মনে হচ্ছিল কত দিনের জন্য এসছি কিন্তু দেখুন সেই ট্যুর শেষ হয়ে গেল এবার আমাদের সেই বাড়ি ফেরার ফেরাটাও একই রকম ছিল নিউ বিচ থেকে সোজা চলে গেলাম আমরা ফোকস্টোন দিয়ে দেখলাম কি সুন্দরভাবে ভাবে সাজানো আর এখানে রিমেম্বারেন্স ডে পালন হয় সেটার জন্য পপি থাকে সেই পপিকে কুরুশ দিয়ে সব পপিগুলো বানিয়ে পুরো যে লাইন অফ গ্রিলটা ছিল ওর মধ্যে ফুল ওটা সাজানো পপিটা ইট ওয়াজ লুকিং সো বিউটিফুল এমনিও সি সাইডের ভিউটা দেখুন এখানে মানে এটা হচ্ছে রিয়েলি হচ্ছে ওই সি সাইড বিচের পাশে আর কি বাড়িগুলো মানে হোটেলগুলো সো ইটস সো সো নাইস বিউটিফুল লাগছিল বাস ধরার আগে আমরা লাস্ট এটাও মজা করে নিলাম ওখানেই একটু আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরবেলার মানে বলতে পারেন বাসের জন্য নিয়ে নিলাম উই ক্যারিট ফ্রম ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডস থেকে আমরা বাসে নিয়ে নিয়েছিলাম সো ফাইনালি আবার আমরা ন্যাশনাল এক্সপ্রেসের বাসে উঠে পড়লাম ভেরি কমফোর্টেবল বাস টলেট ফলে সব থাকে ভেতরে সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট আর মন তো একটু খারাপ লাগছিল কিন্তু আমি কোনো ফিলিংসে দেখাতে পারি না কারণ আমার এই খুদেটা আছে না সে আবার বসার সিট পেয়েছে তার মামা তার জন্য সিট বুক করেছিল তো সিট পেয়েছে বলে বসে মজা করেন তার জন্য আমি তো রেস্টও করতে পারি না আমার কথা আর বক বক করতেই থাকতে হয় কিন্তু দেখুন কেউ কেউ বাসে ঘুমিয়ে পড়েছে কেউ ফোন ঘাটছে কারণ যাওয়ার সময় যে এনার্জিটা থাকে ফেরার সময় সেটা আর থাকে না তখন মাথার পেছনে করে যা সেই তো বাড়ি যাবো বাড়ি গিয়ে যে যাই করি সেটা হচ্ছে রেগুলার ডিউটিতে আবার লাইফ ফেরত চলে আসবে সো সে একটা টায়ার্ডনেস তো থাকেই মাইন্ডের মধ্যে কিন্তু আমরা খুব 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 মজা করলাম এই জার্নিটা খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম কেন্টে কেন্টে আমি আগেও গেছি আমার বন্ধুর বাড়িতে কৌশিক মমিতাদের বাড়ি কিন্তু ও ওটা জাস্ট অল্প একটু জায়গা ঘুরেছিলাম বাট কেন্ট যে এত বিউটিফুল সেটা এবার এক্সপ্লোর করে বুঝতে পারলাম সো আমার ওই ট্রাভেল ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক ম্যাটার করে আমাদের জীবনে তাই লাইক কমেন্ট করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই আর যেটা আমি সব সময় বলি প্লিজ ডু কিপ অন স্মাইলিং দেখা হবে খুব শীঘ্রই টিল দেন বাবা